الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাইবোনেরা হ্যাঁ আরেকটি মশলা আমাদেরকে জানতে হয় বর্তমান যুগের আপনার ভৌলৌিক দূর ভৌগোলিক দূরত্ব প্রযুক্তির সুবাদে কমে যাওয়ার কারণে এই প্রশ্নগুলো আমাদের সামনে আসে সেটা আছে যে কোনো এলাকা যেই এলাকার মধ্যে চব্বিশ ঘন্টার ভিতরে রাত দিন আসে না সে এলাকাতে আমরা কিভাবে রোজা রাখব কেউ যদি এমন এলাকায় অবস্থান করে যে এলাকা চব্বিশ ঘন্টার ভিতরে দিন রাত হয় না তখন কি করতে হবে হ্যাঁ সেটারও সরিয়েতে সমাধান রয়েছে যেমন অনেক এলাকায় দিন আসে দুই দিন পরে অথবা এরকমভাবে এক সপ্তাহ পরে এক মাস পরে অথবা তার চাইতে বেশি হতে পারে তখন অবশ্যই চব্বিশ ঘন্টার হিসাব করে তার পাশের কোনো একটা এলাকার সাথে হিসাব করে তখন অবশ্যই তাকে হিসাব করে নিতে হবে যে এলাকার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে দিন রাত হয় তার পাশের কোনো রাষ্ট্রের সাথে তাকে মিলিয়ে নিতে হবে এটা ফতুয়া দিয়েছেন শেখ শেখাবনব্বাস রাহিমউল্লাহ শেখ মোহাম্মদ বিন সোল্লা আল্লাহমিন এবং অন্যান্যরা এবং যারা যে ইসলামী ফেকা একাডেমি তারাও বলেছেন তাদের প্রমাণ কি প্রমাণ ছাড়া তো কোনো গ্রহণযোগ্য হবে না মাসালা সেই জন্য তারা প্রমাণ দিয়েছেন যে নওয়াজ রাদানু হাদিস যেখানে রসুল আকরম সাল্লাহ আসলাম। যখন দাজ্জালের কথা বলতেছিলেন তখন তিনি হাদিসের মধ্যে একটি কথা বলছিলেন হ্যাঁ বলছিলেন যে যে দাজ্জাল আসলে তখন আপনার দিন রাতের পরিমাণ বৃদ্ধি পাবে কখন কোনো দিন হবে চল্লিশ দিন হ্যাঁ একদিনে চল্লিশ দিনের মতো আবার হবে এক মাসের মতো আবার এক বছরের মতো তখন সাহাবাদের মাথায় একটা প্রশ্ন এসে যায় তারা বলছিলেন যে ইয়ার সুরাল্লাহ ওমায় লুপস হুফিল এই দাজ্জাল জমিনের মধ্যে কতদিন থাকবে তখন তিনি বলছিলেন যে আর বুনে চল্লিশ দিন আপনার দাজ্জাল জমিনের মধ্যে থাকবে কিন্তু এই চল্লিশ দিন বলতে গিয়ে তিনি বলছেন ইউমুন কাসানা যে প্রথম দিন হবে এক বছরের মতো ওয়েউমুন কাসাহার এবং আরেক দিন হবে এক মাসের মতো ওয়উমুন কাজুমা এবং আরেক দিন হবে এক সপ্তাহের মতো ওসাইরু আয়ামিকুম এবং বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতো তাইলে দাজ্জাল চল্লিশ দিন থাকবে ঠিকই কিন্তু তার প্রথম দিন হবে এক বছর তারপরে এক মাস তারপরে এক সপ্তাহ এই তিন দিন অস্বাভাবিক তারপরে কিন্তু স্বাভাবিক দিনগুলো আসবে সাবাই রামের হঠাৎ করে একটা প্রশ্ন জেগে যায় যে আল্লাহ রসুল ফাজার কেরিমুল্লা দি বল বলে যেই দিনটা এক বছরের সম হবে সেই দিনকে আমাদের একদিনের রোজা রাখলেই চলবে যে আপনি একদিনের রোজা আমরা রাখিয়ে দেব তখন রসুল বললেন লা না একদিন রোজা হবে না এক বছরে কিভাবে একদিনের রোজা রাখবে রসুল বললেন উখদুরুল হু কাদরা বরং তোমাদের হিসাব করে নিতে হবে যে অন্য এলাকার পাশে বা আগের যেরকম রোজা রাখছিলে সেই সময়ের সাথে হিসাব করে নিতে হবে যে তার আগে তোমরা কতটা থেকে কতটা রোজা রাখছিলে সেই হিসাব করে তখন তখন তো পুরো এলাকা এমনিভাবেই হবে তখন পাশের কোনো এলাকা হিসাব করলে চলবে না তখন আগের হিসাব করতে হবে যে দাজ্জাল আসার আগের হিসাব তখন ওটার সাথে মিলাইলে হিসাব বাইর করলেই হিসাব বেরিয়ে যাবে যে আমরা আগে কতটুকু সময় রোজা রাখতাম ওই হিসাবে রোজা রাখতে হবে সুতরাং মশলাটা খুবই চমৎকার যে এরকম সাবেকেরাম যদি আশঙ্কা করতে পারে যে দাজ্জাল এসে আসে গেলে কীভাবে আবাদত করবে আমরা তো অনেক দূর এখন চোদ্দোশো বছরের বেশি রসুলের পরে চলে গেছে কোন সময় দাজ্জাল আসে এটার কোনো নিশ্চয়তা নেই সুতরাং মশালাটা আমাদেরও জেনে নিতে হবে এবং এটা থেকে উপকৃত হচ্ছেন ওই ব্যক্তিরা যাদের এলাকার মধ্যে দিনগুলো চব্বিশ ঘন্টার বাইরে চলে গেছে তারা এই হাদিস থেকে উপকৃত হতে পারছেন হ্যাঁ পারছেন আল্লাহর আমাদের সবাইকে এই বিশেষ বিশেষ মশলাগুলা জানার তৌফিক দেন ওয়সল্লা আলানবীনা মাহমদ ওয়ালি ওয়সাহিহি আজমাইন